নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের কেবলমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করতে পারেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের যে ঐক্যবদ্ধ জোট, সেই জোট কিন্তু ভেঙে দেওয়া চলবে না এমনটাই কিন্তু বলছেন। প্রয়োজনে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে কোনো একটা সেক্টরের জন্য কিন্তু রাজ্য সরকার কিছু করবে না, শিক্ষা দপ্তর থেকে করতে হলে পুরোটাই কিন্তু সম্পূর্ণ এই সেক্টরগুলোর জন্য ভাবনা চিন্তা করবে। ইতিমধ্যে যে খবর, যে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর ভালো পদক্ষেপ নিয়েছেন, ফাইলও তৈরি করেছেন, কিন্তু সেই ফাইল কোনো এক অজ্ঞাত কারণে কিন্তু পাঠাবার সম্ভাবনা হয়েছিল, সেটা কিন্তু পৌঁছালো না। তাই এর পেছনে কী রয়েছে, সরকারের কী চিন্তা ভাবনা, নাকি আধিকারিকরা কোনো কিছু না জেনেই ফাইলটা তৈরি করলেন? এর ভিতরেও কিন্তু রাজনীতি দেখছেন, অনেকেই বলছেন যে শিক্ষামন্ত্রী চাইছেন যে এই ধরনের শিক্ষকদের সংগঠনকে মজবুত করতে হয়তো কিছু বেতন বৃদ্ধি করার চিন্তাভাবনা নিচ্ছিল সরকার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনের কথা ভেবে অনেক কিছু করছেন এমনটাই কিন্তু অনেকে বলছেন বন্ধু। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী পারেন, তবে ভোটের পরে চুপ করে বসে গেলে কিন্তু কিছু হবে না বন্ধু। সেই জায়গায় লড়াই মানে রাজনীতির লড়াই নয়, পেটের দাবিতে লড়াইটা কিন্তু করতে হবে এবং লাগাতার, এবং সব নেতারা যে ঐক্যবদ্ধ হয়েছে সেই বার্তাটা কিন্তু ভেঙে দিলে চলবে না, বসে থাকতে হবে যে আপনারা করুন, আমরা অপেক্ষা করছি, আমরা কিন্তু আপনাদের জন্য রয়েছি। তাই সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু বন্ধু আগাতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষ থেকে রমিল বাবু তিনি কিন্তু বারবার লিখছেন যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে খুব শীঘ্রই ভোটের পরে এই বিষয়ে সরকার ভাবনা চিন্তা করবে। তো বন্ধু, আপনাদের সামনে পুরো বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কারণেই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মেলন করছেন, তার শিক্ষামন্ত্রী থাকছেন সেই সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, এবং নেতৃত্বের একটা অদল বদল হয়েছে। তবে কিছু না করলে যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা শুধুমুধু আর তৃণমূলের সবাই ভিড় বাড়বে না, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী বুঝেছেন। তবে অনেকেই বলছে বেতন বৃদ্ধি না করলে কিন্তু এমনিতেই কিছু আর হবে না বা শিক্ষকরা ভিড় করবে না, তাই সেখানে কিছু একটা করতে হবে, কারণ আর কোনো উপায় নেই, সরকারেরও না করে উপায় নেই, কারণ সবারই হয়েছে, কেন এই ধরনের শিক্ষকদের হবে না? তবে এর জন্য কিন্তু ঐক্যবদ্ধের বার্তাটা দরকার ভোটের পরেও। তো বন্ধু, কী আপনারা চাইছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে, লিখতে থাকুন, দেখতে থাকুন টুড নিউজ।